দেখবেন যে রাতারাতি পোস্টার কেন জানি নাই হয়ে যায়, স্পেসিফিক ভাবে আমার পোস্টারটাই নাই হয়ে যায়, ছিঁড়ে ফেলে। কিন্তু এটা যেহেতু প্রমাণ নাই, আমি এজন্য কাউকে কিছু বলি না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ধরেন মাইকওয়ালাকে ধমকি দেওয়া হয়, মাইকওয়ালা তো আর কাউকে বলবে না আমাকে ধমকি দিয়েছে। মাইকওয়ালা আমাকে ফোন করে বলে আমার জান বাঁচানো ফরজ, আমি আপা আপনি আমি আপনার সাথে আছি, অন্তরের দিক থেকে আমি আপনার সাথে আছি, কিন্তু আমার মাইকটা আমি দিতে পারছি না। তো এইরকম বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, কিন্তু আমি দেখেছি যে আমি হ্যাঁ সরঞ্জিতের যে প্রচারে বাধা দিয়েছে, কিন্তু এগুলো হচ্ছে আমি কমপ্লেন করি পুলিশকে, এবং পুলিশ খুব তৎপর ভূমিকা পালন করছে, ইসি খুব তৎপর ভূমিকা পালন করছে, কিন্তু আসলে এদের এক দুজনের একটা শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত, যাতে অন্যরা ভয় পেয়ে যায়, না হলে কিন্তু 7 তারিখে এরা কিন্তু আরও মাথা চাড়া দিয়ে উঠবে। ওই যে বললাম যে আমি কমপ্লেন করেছি, আমি যতটুকু ধরেন আমি ইউএনও সাহেবকে যখন বলি যে দেখেন অমুক জায়গায় আমার মোড়ে আমার পোস্টারটা দিচ্ছে না, লাগাতে দিচ্ছে না, তখন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, পুলিশ এসে দাঁড়িয়ে থাকে, তখন এই যে একটা সুষ্ঠু পরিবেশের সৃষ্টি করে, এরকম তো হচ্ছে, কিন্তু সব কিছু তো আসলে প্রশাসনকে বলা যায় না। হ্যাঁ, তো ওই ওই বিষয়গুলো তো আছেই আসলে।